প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নবম ও দশম শ্রেণীর অনলাইন বাংলা দ্বিতীয় পত্র সমাস চূড়ান্ত পাঠ নিয়ে হাজির হলাম। আমি মাহমুদা আক্তার দুলালি, সিনিয়র শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। পূর্ববর্তী প্রথম পাঠ পর্যালোচনা। সমাসের প্রথম ক্লাসে আমরা সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ চিহ্নিত করেছি, সমাস পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছি, সমাসের পরিভাষা সম্পর্কে জেনেছি, সমস্ত পদ ও ব্যাস বাক্য তৈরি করেছি। সমাসবদ্ধ পদ যোগে সমৃদ্ধ বাক্য সৃষ্টি শিখেছি। দ্বিতীয় ক্লাসে সমাস মনে রাখার কৌশল জেনেছি, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা জেনেছি, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ জেনেছি, দ্বিগু সমাসের সংজ্ঞা জেনেছি, সমস্ত পদ থেকে ব্যাস বাক্য তৈরি করে সমাস চিহ্নিত করতে শিখেছি। তৃতীয় ক্লাসে কর্মধারয় সমাসের সংজ্ঞা জেনেছি, কর্মধারয় সমাসের প্রকারভেদ জেনেছি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, ব্যাস বাক্য নির্ণয় করে চিহ্নিত করেছি। চতুর্থ ক্লাসে তৎপুরুষ সমাসের সংজ্ঞা জেনেছি, তৎপুরুষ সমাসের প্রকারভেদ জেনেছি, প্রত্যেক প্রকারের বর্ণনা করেছি, ব্যাস বাক্য নির্ণয় করে প্রত্যেক প্রকার তৎপুরুষ সমাসকে চিহ্নিত করা শিখেছি। পঞ্চম ক্লাসে বহুব্রীহি সমাসের সংজ্ঞা জেনেছি, বহুব্রীহি সমাস গঠনের নিয়মাবলী জেনেছি, বহুব্রীহি সমাসের প্রকারভেদ জেনেছি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণসহ ব্যাখ্যা করেছি, নয় তৎপুরুষ ও নয় বহুব্রীহির মধ্যে পার্থক্য জেনেছি, মধ্যপদলোপী কর্মধারয় ও মধ্যপদলোপী বহুব্রীহির মধ্যে পার্থক্য জেনেছি, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ ও অলুক বহুব্রীহির মধ্যে পার্থক্য জেনেছি, সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য জেনেছি। এ পাঠে আমরা অব্যয়ীভাব সমাস কি তা জানব, বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস গঠন জানব, প্রাদি সমাস কি তা জানব, নিত্য সমাস কি তা জানব, চলো শিক্ষার্থী এবার মূল আলোচনায় যাই। অব্যয়ীভাব সমাস পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থ প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ যোগে ব্যাস বাক্যটি রচিত হয়, যেমন জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত, এখানে পর্যন্ত শব্দের অব্যয় আ। মনে রাখবে উপসর্গগুলো এখানে অব্যয় সূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস সামীপ্য বা নৈকট্য, বিপ্সা বা পুনপুনিকতা, পর্যন্ত, অভাব, অনতিক্রমতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
নিম্নে অব্যয়ভাব সমাসের অব্যয় পদটি বন্ধনীর মধ্যে দেখানো হলো। সামীপ্য অর্থে উপ অব্যয়, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কূলের সমীপে উপকূল। বিপ্সা অর্থে অনুপ্রতি, বিপ্সা পুনরাবৃত্তি, দিন দিন প্রতিদিন, ক্ষণ ক্ষণ অনুক্ষণ। অভাব অর্থে নি বা নির অব্যয়, জলের অভাব নির্জল, আমিষের অভাব নিরামিষ। পর্যন্ত অর্থে আ অব্যয়, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, মরণ পর্যন্ত আমরণ। সাদৃশ্য অর্থে উপ অব্যয়, শহরের সদৃশ উপশহর, গ্রহের তুল্য উপগ্রহ। অনতিক্রমতা অর্থে যথা অব্যয়, রীতিকে অতিক্রম না করে যথারীতি, যোগ্যতাকে অতিক্রম না করে যথাযোগ্য। অতিক্রান্ত অর্থে উত অব্যয়, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল। বিরুদ্ধ অর্থে প্রতি অব্যয়, বিরুদ্ধবাদ প্রতিবাদ, বিরুদ্ধকূল প্রতিকূল। পশ্চাৎ অর্থে অনু অব্যয়, পশ্চাৎগমন অনুগমন, পশ্চাৎ ধাবন অনুধাবন। ঈষৎ অর্থে আ অব্যয়, ঈষৎ নত আনত, ঈষৎ রক্তিম আরক্তিম। ক্ষুদ্র অর্থে উপ অব্যয়, ক্ষুদ্র নদী উপনদী, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ। পূর্ণ বা সমগ্র অর্থে পরি বা সম অব্যয়, পরিপূর্ণ সম্পূর্ণ। দূরবর্তী অর্থে প্র পর অব্যয়, অক্ষীর অগোচরে পরোক্ষ, পিতামহের পিতা প্রপিতামহ। প্রতিনিধি অর্থে প্রতি অব্যয়, ছায়ার প্রতিনিধি প্রতিচ্ছায়া, বিম্বের প্রতিনিধি প্রতিবিম্ব। প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতি অব্যয়, বিরুদ্ধ পক্ষ প্রতিপক্ষ, বিরুদ্ধ উত্তর প্রত্যুত্তর। প্রাদি সমাস প্র প্রতি অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। যেমন প্র অর্থ প্রকৃষ্ট, যে বচন প্রবচন, পরি অর্থ এখানে চতুর্দিকে, যে ভ্রমণ পরিভ্রমণ, অনুতে অর্থাৎ পশ্চাতে, যে তাপ অনুতাপ। নিত্য সমাস, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন অন্য গ্রাম গ্রামান্তর, কেবল দর্শন দর্শন মাত্র, দুই এবং নব্বই বিরানব্বই ইত্যাদি। একই পদের বিভিন্ন সমাস হতে পারে, ব্যাসবাক্য গঠনের উপর ভিত্তি করে একই সমস্ত পদ
ভিন্ন ভিন্ন সমাস হতে পারে। নিম্নে এর কয়েকটি উদাহরণ দেওয়া হলো। পীতাম্বর, পীত অম্বর যার বহুব্রীহি সমাস। এখানে কৃষ্ণ অর্থে পীত যে অম্বর, কর্মধারয় সমাস এখানে পীত বর্ণের বস্ত্র অর্থে। গড়মিল, মিল নেই যাতে বহুব্রীহি সমাস। মিলের অভাব নয় তৎপুরুষ সমাস। মিলের অভাব, অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। আমরা, তুমি আমি ও সে বহুপদী দ্বন্দ্ব সমাস। তুমি আমি ও সে নিত্য সমাস। এক নজরে আজকের পাঠ। অব্যয়ীভাব সমাস কি তা জানলাম। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসের গঠন জানলাম। প্রাদি সমাস কি তা জানলাম। নিত্য সমাস কি তা জানলাম। বাড়ির কাজ, অব্যয়ীভাব সমাসের সংজ্ঞা মুখস্থ করবে। কোন অর্থে কোন উপসর্গ ব্যবহৃত হচ্ছে তা মুখস্থ করবে। প্রাদি সমাসের সংজ্ঞা মুখস্থ করবে। নিত্য সমাসের সংজ্ঞা মুখস্থ করবে। নিজে নিজে প্রত্যেক প্রকার সমাসের বেশ বাক্য তৈরি করার চেষ্টা করে সমাস চিহ্নিত করতে চেষ্টা করবে। পূর্বের প্রশ্ন দেখে কোন কোন সমাস বেশি গুরুত্বপূর্ণ তা বের করবে এবং ওইগুলো বেশি বেশি পড়বে। কোথাও কোনো সমস্যা থাকলে তা খাতায় লিখে রাখবে এবং কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।